সাত নম্বর আমল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সহিত ফজরের নামাজ পড়ল, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, আর তারপরে বসে নিজ জায়গাতে বসেই আল্লাহর জিকির আজকারে মশগুল থাকলো। আপনারা জানেন যে সকাল সন্ধ্যার জিকির আছে, ফরজ নামাজের পরের জিকির আছে, ফরজ নামাজের পরের জিকিরগুলো পড়লো, তারপরে সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়লো, তারপরে হয়তো কোরআন তেলাওয়াতে মশগুল থাকলো, তাহলে কি হবে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে যখন সূর্য উঠলো, হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকলো, যখন সূর্য উঠলো, সূর্য ওঠার সাথে সাথে নামাজ পড়া ঠিক নয়, নিম্নে 10 থেকে 15 মিনিট পরে নামাজ পড়া উচিত, কারণ যখন সূর্যটা উঠে তখন সেটা শয়তানের সিংহের উপরে উঠে, আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন, তো 10 থেকে 15 মিনিট পরে আপনি সুম্মা সাল্লা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়বেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার জন্য একটি পরিপূর্ণ হজ ও উমরা সওয়াব লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। হাদিসটির ব্যাপারে কেউ কেউ এটা বলছে আমলযোগ্য, কেউ বলছে যোগ্য নয়, কিন্তু বেশিরভাগ উলামায়ে কিরাম বলছেন যে হাদিসটি ঠিক, আমল করা যেতে পারে। সম্মানিত ভাইরা, প্রতিদিন আপনাদের ডিউটি থাকে, কিন্তু শুক্রবারে তো আপনারা ফ্রি থাকেন, শুক্রবারে আপনারা ফ্রি থাকেন, ফলে শুক্রবারের দিন আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এই আমলটা করা কঠিন কিছু নয়। সূর্য ওঠার পর 10 মিনিট পরে আপনি এই এই দুই রাকাত নামাজ পড়ে তারপর আপনার কাজে আপনি চলে যাবেন। আল্লাহ যেন এই আমলটি করারও আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।